শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় যুক্তিতর্ক শুনানিতে অংশ নিতে হাজির হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার বেলা 11:18 ডক্টর মোহাম্মদ ইউনূস তার আইনজীবী সহ আদালতে হাজির হন। আজ ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে এই মামলায় চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন তার পক্ষে শুনানি করবেন।